পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে অনেক জেলাতে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছেন কোন কোন দিন কোন কোন জেলা বৃষ্টি হতে পারে কতটা রয়েছে সতর্ক বার্তা উত্তরবঙ্গে কি রয়েছে ঝাড়খণ্ডে কেমন পরিস্থিতি হতে পারে বাংলাদেশ ত্রিপুরা আসামে কেমন পরিস্থিতি হতে পারে সমস্ত কিছু আপনাদের আলিপুর আবহাওয়া দপ্তর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভারতের মৌসুম ভবন যা বলছেন সেটা জানাবো সঙ্গে আমাদের অনলাইন আপডেট কি দেখাচ্ছে সেটা দেখিয়ে দেবো পাশাপাশি কম্পেয়ার করে ভিডিও কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইলো যদি আপনাদের ভিডিও কাজে লেগে থাকে বলে মনে হচ্ছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে 23 তারিখ অর্থাৎ আজকে আগামী এবং 25 তারিখ সকাল পর্যন্ত প্রত্যেকটা জেলাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব বেশি অর্থাৎ কিছু কিছু জায়গায় হতে পারে সব জায়গায় হবে না এমনটা তারা বলছেন शिलाবৃষ্টি সতর্কবার্তাতে কিছু পরিবর্তন এসেছে সেই পরিবর্তনে নতুন আপডেট হচ্ছে উত্তর 24 পরগনা নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পশ্চিম বর্ধমানের কোন কোন জায়গা शिलाবৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতে शिलाবৃষ্টির কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রত্যেকটা জেলার কোন কোন জায়গা শিলাবৃষ্টি চলতে পারে আজকে এবং আগামীকাল সেই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে অর্থাৎ সতর্কবার্তা চব্বিশ তারিখ সকাল পর্যন্ত রয়েছে সাড়ে আটটা পর্যন্ত দার্জিলিংয়ের ক্ষেত্রে তুষারপাতের সতর্কবার্তা রয়েছে পরপর ছয় দিন তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে বৃষ্টি চলতেই থাকবে কবে বৃষ্টি থামবে তার কোনো আপডেট এখনো আসে কারণ আঠাশ তারিখ পর্যন্ত যা আপডেট এসেছে সেখান থেকে জানা যাচ্ছে ওপরের পাঁচ জেলায় হালকা থেকে হালকা মাঝে বৃষ্টি চলতেই থাকবে আঠাশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত তবে এটাই রয়েছে পার্থক্য সাতাশ এবং আঠাশ তারিখে বৃষ্টিটা কিছু কিছু জায়গায় হতে পারে অর্থাৎ লাইকলি বাকি দিনগুলোতে তেইশ থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভেরি লাইকলি নিচের তিন জেলা দুই দিনাজপুর মান্দাতে যে আপডেট রয়েছে সেখানে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ বেলার পর থেকে আবহাওয়ার উন্নতির কথা রয়েছে এটা রয়েছে আপডেট ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুব বেশি অনেক জায়গায় বৃষ্টি হতে পারে তবে কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আজ এবং আগামীকালের মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন ময়মনসিং সিলেট এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামীকাল সকাল নটার মধ্যে অন্যদিকে বাকি বিভাগগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রংপুর রাজশাহী ঢাকা এছাড়া খুলনা বরিশাল এবার আমরা দেখে নেব অনলাইন আপডেট কি দেখাচ্ছে অনলাইন আপডেট দেখাচ্ছে পুরুলিয়া সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি সর্বত্রই কিন্তু বৃষ্টি বৃষ্টি দেখাচ্ছে অর্থাৎ সর্বত্রই একটা চলছে এমনটা দেখা গেলেও বাস্তবে কিন্তু সব জায়গায় বৃষ্টি হচ্ছে না তবে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এটাই আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরেরও সব জায়গায় কিন্তু বৃষ্টি হবে না তবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে হালকা থেকে হালকা মাঝারি এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি ওপরের পাঁচ জেলায় কোনো জায়গায় হালকা বৃষ্টি হচ্ছে নিচের তিন জেলায় প্রধানত হালকা মাঝারি মালদা সংলগ্ন জায়গাগুলোতে সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ধানবাদ দেওঘর দুমকাতে হালকা মাঝারি বৃষ্টি চলছে বাকি জায়গাগুলো জামশেদপুর এছাড়া রাঁচিতে খুব কম জায়গায় হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বা সম্ভাবনা বা চলছে এমনটা দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর সঙ্গে রাজশাহী কিন্তু খুলনা বিভাগের কোনো কোনো জায়গায় বৃষ্টিটা হালকা চলছে আসামের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি চলছে ত্রিপুরার ক্ষেত্রে সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না এটা রয়েছে প্রধানত দুপুরের দিকের আপডেট বা বিকালের দিকে তবে রাতের দিকের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বাড়তে পারে কারণ আমরা দেখতে পাচ্ছি তিনটের পর যেভাবে বৃষ্টি দেখা যাচ্ছিল তারপর অর্থাৎ আরেকটু এগিয়ে যাওয়ার পর টাইমটাকে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলাতে বৃষ্টিপাত একটু বাড়তে পারে সেই জেলাগুলোর নাম হচ্ছে প্রধানত আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হতে পারে বাঁকুড়ায় হতে পারে এছাড়া হুগলির কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে হালকা হালকা থেকে মাঝারি হতে পারে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূমে এবং মুর্শিদাবাদে প্রধানত হালকা কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি রাতের দিকে রাত নটার দিকে ওপরের পাঁচ জেলাতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে মালদা দুই দিনাজপুরে হালকা থেকে হালকা মাঝারি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি রংপুর সঙ্গে রয়েছে ময়মনসিং এছাড়া রয়েছে রাজশাহী এছাড়া খুলনা বিভাগের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি চলছে বাকি বিভাগগুলোতে খুব কম দু এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি খুব হালকা সম্ভাবনা এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু আমরা এখনো পর্যন্ত রাতের দিকে নটার দিকে বৃষ্টি দেখতে পাইনি সরাসরি মাঝ রাতের দিকে চলে যাব কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মাঝ রাত অর্থাৎ বলা ভালো চব্বিশ তারিখ পড়ে যাচ্ছে সেই চব্বিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে বাংলাদেশ আসাম এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি কিছু কিছু জায়গায় একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত হতে পারে যেমন রয়েছে মিহিজাম সঙ্গে রয়েছে ধানবাদ এছাড়া রয়েছে দেওঘর দুমকা সংলগ্ন জায়গাগুলো ঝাড়খণ্ডে রাঁচিতে হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলা পশ্চিমবঙ্গের সেখানে পুরুলিয়া বাঁকুড়াতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়া বৃষ্টি আমরা বেশি দেখতে পাচ্ছি প্রধানত নদীয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে বীরভূম জেলাতে বৃষ্টির সম্ভাবনা আমরা বেশি দেখতে পাচ্ছি রাতের দিকে অর্থাৎ মাঝরাতের পর বা ভোরের দিকে সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুরে হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি ওপরের পাঁচ জেলা তে যেভাবে পূর্বভাস রয়েছে সেরকম বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না খুব হালকা হালকা কোথাও কোথাও হতে পারে অন্য কলকাতা সংলগ্ন যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে যা সম্ভাবনা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি 24 পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কোথাও কোথাও বিক্ষিপ্তকারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছুক্ষণ আগে আড়িপুর আবহাদত জানিয়েছেন যে সুন্দরবন লাগুয়া জেলাতে কিন্তু বৃষ্টি আসছে অর্থাৎ বিকালে দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন সংলগ্ন রয়েছে দিঘা মন্দারমণি এছরা রয়েছে কন্টাই এছরা রয়েছে অন্যান্য উপ সমস্ত জায়গাগুলোতে হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে মাঝারি বৃষ্টিও কিন্তু দেখতে পাচ্ছি না তবে বাংলাদেশের ক্ষেত্রে সেটা আপনাদের আগেই জানিয়েছিলাম যেমন আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ বিভাগ সিলেট বিভাগ বরিশাল বিভাগ এই জায়গাটাকে কভার করে কিন্তু হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে আমরা যেটা লক্ষ্য করতে পারছি প্রধানত রয়েছে পাবনা সঙ্গে রয়েছে ফরিদপুর মাদারীপুর মৌলভীবাজার এছাড়া রয়েছে ময়মনসিং এছাড়া রয়েছে রাজশাহী এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা ক্ষীরা যশোরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশি সঙ্গে খুলনা শ্রীকান্তপুর এছাড়া রয়েছে শ্যামনগরে বৃষ্টির সম্ভাবনা বেশি বরিশালে কিছুটা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এটা আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত ভোরের দিক থেকে অর্থাৎ আজকে মাঝার থেকে ত্রিপুরাতে বৃষ্টি আসতে চলেছে আসামের ক্ষেত্রেও সেই একই আপডেট হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় মাঝারি হতে পারে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত কিন্তু সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি না বা লক্ষ্য করতে

নদীয়াতে খুব একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না হালকা হতে পারে বৃষ্টির সম্ভাবনা কিছুটা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া আমরা দেখতে পাচ্ছি হাওড়া জেলাতে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলস্থ হালকা হালকা থেকে বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি রংপুরে সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে রাজশাহী ময়মনসিং সিলেট এছাড়া ঢাকা বিভাগটাকে কেন্দ্র করে বেশ কিছুটা মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে কোন কোন জায়গায় হালকা মাঝারি হতে পারে নিচের যে বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা ভারতবর্ষের ত্রিপুরায় বৃষ্টি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ত্রিপুরায় ঊনকোটি খোয়াই ধলাই এছাড়া রয়েছে আগরতলার সঙ্গে রয়েছে পশ্চিম ত্রিপুরা এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি এছাড়া মণিপুরের ক্ষেত্রে আমরা বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই দেখতে পাচ্ছি সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘালয় ভালো রকম বৃষ্টি চলছে আসামে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল খুব সকালের দিকে আগামীকাল বেলার দিকের যে পরিস্থিতি আসছে নটার দিকে তাতে পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টি কিন্তু অনেক কমে যাচ্ছে এখনও পর্যন্ত যা আমরা আপডেট পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরাট বিরাট কোনো বিপর্যয়ের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না না উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ তবে বৃষ্টি চলবে রাতের দিকে বৃষ্টি আসতে চলেছে রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যেই যে বৃষ্টিটা আসছে সেই বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত হালকা কোন কোন জায়গায় হালকা মাঝারি হয়েছে দু এক জায়গায় বা কিছু কিছু জেলার দু এক জায়গায় এছাড়া আমরা আগামীকাল সকালের দিকে যে আপডেট পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টি অনেক কমে যাচ্ছে উপকূলস্থ জায়গাগুলো বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যেমন রয়েছে সুন্দরবন রয়েছে গোসাবা কুমিরমারি ঝাড়খালি হলদিবাড়ি এছাড়া রয়েছে সাগরদ্বীপ এই জায়গাটাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গাগুলো যেমন রয়েছে মালদা উত্তরবঙ্গের সেখানে হালকা খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পূর্ব বর্ধমান নদীয়াতে সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না কোনো কোনো জায়গায় হালকা হতে পারে উত্তরবঙ্গের অন্যান্য উপরের পাঁচ জেলাতেও আমরা বৃষ্টিই দেখতে পাচ্ছি না আগামীকাল নটার দিকে যে আপডেট রয়েছে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টি বেড়ে যাচ্ছে আসামের ক্ষেত্রে মেঘালয়ের ক্ষেত্রে আসামে এবার মাঝারি মানের কোনো কোনো জায়গায় একটু মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে মেঘালয়ের শিলংয়ে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি শিলচর সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাচ্ছে অর্থাৎ আগামীকালে আসামে একটু ভালো রকম বৃষ্টি হতে পারে ত্রিপুরা এছাড়া মণিপুর মিজোরামে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল নটা বা দশটার দিকে রয়েছে আগামীকাল দুপুরের দিকে চব্বিশ তারিখে যে আপডেট আমরা পাচ্ছি তাতে ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা হালকা কোনো কোনো জায়গা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় কোনো কোনো জেলার হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে মালদা দুই দিনাজপুরে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা বা চান্স রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির যে হবার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি চব্বিশ পরগনা একেবারে উপকূল লাগোয়া জায়গাগুলোতে সঙ্গে বাংলাদেশের উপকূল লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ময়মনসিং এছাড়া রয়েছে ঢাকা বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে আসামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় একটু মাঝারি প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল চব্বিশ তারিখ দুপুরের দিকে আগামীকাল রাতের দিকের যে আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টি পশ্চিমবঙ্গ থেকে অনেক অনেক কমে যাচ্ছে খুব হালকা দেখাই যাচ্ছে না বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই রয়েছে যদিও কিছুটা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত রয়েছে ওপরের পাঁচ জেলাতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা কিন্তু আমরা চব্বিশ তারিখে রাতের দিকেই দেখতে পাচ্ছি না বাংলাদেশ থেকে বৃষ্টি সরে যাচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে মিজোরাম এছাড়া মণিপুর সঙ্গে রয়েছে ত্রিপুরাতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা মণিপুর মিজোরামে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আসামের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় আগামীকাল রাতের দিকের এই রয়েছে আপডেট পঁচিশ তারিখ সকালের দিকে একবার দেখিয়ে দেবো আপনাদের কি অবস্থা হতে পারে পঁচিশ তারিখ সকালের দিকে পশ্চিমবঙ্গে সেভাবে আর বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে নেই উত্তরবঙ্গে হালকা হালকা কোনো কোনো জায়গা হতে পারে ঝাড়খণ্ডে বৃষ্টি সরে যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে খুব হালকা কোনো কোনো জায়গা হতে পারে ঢাকা বিভাগ এছাড়া সিলেট বিভাগ এছাড়া চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় ত্রিপুরায় খুব হালকা কোনো কোনো জায়গা হতে পারে আসামে খুব হালকা এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম প্রধানত আজ এবং আগামীকাল দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের জেলাগুলোতে পঁচিশ তারিখ সকালের পর থেকে কিন্তু আবহাওয়াটা অন্তত বৃষ্টিমুক্ত হতে চলেছে মেঘলা আকাশটা হয়তো থাকবে ছাব্বিশ বা সাতাশ তারিখ থেকে আস্তে আস্তে সরে যাবে বাংলাদেশের ক্ষেত্রেও সেই রকমই রয়েছে আজকে রাত এবং আগামীকাল দুপুরের মধ্যে একটা বৃষ্টি বিপর্যয় আসতে পারে ত্রিপুরার ক্ষেত্রে তারিখে রয়েছে বৃষ্টি বিপর্যয়ের সম্ভাবনা আজকে ভোর রাত থেকে আগামীকালের মধ্যে তো বন্ধুরা এটাই ছিল এখনো পর্যন্ত অনলাইন এবং আবহাওয়া দপ্তরের আপডেট ভিডিও কাজে লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অনেক কিছু আমরা আপনাদের জানিয়ে যাবার চেষ্টা করবো থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং